আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কোন তিনটি কারণে ঘর থেকে শান্তি একদম উঠে যায়, মানে বাড়িতে আপনার সব সময় অশান্তি লেগেই থাকে। এরকম অনেক বাড়িতেই আছে যে সব সময় অশান্তি হয়, ঘন ঘন অশান্তি হয়, আর এই অশান্তির জোরে পরিবারের প্রত্যেকটা লোক বিধ্বস্ত, তারা প্রত্যেকটা লোক সুখী নয়, আর সেই বাড়িতে সুখ যেহেতু নেই, বাড়িতে ঘন ঘন যেহেতু অশান্তি হচ্ছে, সেখানে উন্নতিও কিছু হচ্ছে না, একটা টোটালি নেগেটিভ এনার্জি সেই বাড়িতে রয়েছে। আর যে বাড়িতে এরকম নেগেটিভ এনার্জি রয়েছে, এরকম দিনে দিনে প্রত্যেক দিন অশান্তি হয়, সেই বাড়িতে উন্নতি হবে কি করে? সেই বাড়ির মানুষরা মানসিকভাবে সুস্থ থাকবে কি করে, মানসিকভাবে হ্যাপি থাকবে কি করে? কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন কারণে আপনাদের বাড়িতে এই রকম ঘন ঘন অশান্তি হয়, বা এরকম শান্তিটাই আপনাদের বাড়ি থেকে চলে গেছে কি কারণে? এখানে কি কোনো কারোর ব্যক্তিগত কারণ আছে পরিবারে এই ঘন ঘন অশান্তির পেছনে, নাকি পরিবারের যতজন সদস্য আছেন ততজনেরই কিছু না কিছু কারণে আপনাদের মধ্যে এই বাড়ি থেকে শান্তিটা উঠে যাওয়ার কারণের মানে দায়ী? কখনো ভেবে দেখেছেন? অবশ্যই আইডেন্টিফাই করে দেখবেন যে এই রকম বাড়ি থেকে শান্তি চলে যাওয়ার পেছনে কারণ কি। তো মূলত এরকম তিনটি কারণে আপনাদের বাড়ি ঘর থেকে শান্তি চলে যাওয়ার পেছনে দায়ী হয়ে থাকে কারণ। সেগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে যখন বাড়ির মধ্যে বিশৃঙ্খলতা প্রচুর পরিমাণে বেড়ে যায়, মানে বাড়িতে কোনো গার্জিয়ান, যে বাড়িতে কোনো গার্জিয়ান থাকে না, মানে যে বাড়িতে প্রত্যেকে ভাবে আমি রাজা, আমি এই বাড়ির মালিক, আমি যেমন খুশি চলবো, আমি কারুর কোনো কথা শুনবো না, আমার যা মন আমি তাই করব, বড়দের কথা শুনবো না, কিছু না, মানে যে বাড়িতে প্রপার ডিসিপ্লিন নেই, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, টোটালি বাড়িটা বিশৃঙ্খলায় ভুগছে, এইরকম বাড়িতে যদি আপনাদের থাকে, যে যে বাড়িতে যার যেটা মন আসছে করছে, কেউ কাউকে কোনো জবাবদিহি করার জন্য বাধ্য নয়, যার যেটা মন হচ্ছে করছে, এরকম বাড়িতে কিন্তু কখনোই শান্তি থাকতে পারে না। তাই সবসময় চেষ্টা করবেন বাড়ির মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা বানানোর, আর বাড়ির এই নিয়ম শৃঙ্খলা বানানোর পিছনে বাড়ির গার্জেনদের কিন্তু খুব বড় ভূমিকা পালন করতে হয়। বাড়ির গার্জেনরা যেমন হবে, বাড়ির বাকি সদস্যরাও কিন্তু তেমনই হবে। তাই বাড়ির গার্জেনদেরকে অবশ্যই ভালো হওয়া দরকার, তাদেরকে একটা টোটালি ডিসিপ্লিন রাখা দরকার বাড়িতে, যাতে সেই ডিসিপ্লিনগুলো তারাও মানবে, আবার বাড়ির অন্যান্য সদস্যরাও মেনে চলবে। এরকম বাড়ির মধ্যে যদি একটা ডিসিপ্লিন থাকে, দেখবেন আপনাদের বাড়িতে আর কোনো অশান্তি হবে না, আপনার বাড়িতে একদম শান্তিতে ভরে উঠবে। তো দ্বিতীয়ত যে কারণের জন্য বাড়িতে অশান্তি হয়ে থাকে, সেটা হলো বাড়ির মধ্যে যদি নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে প্রপার, মানে একে অপরের প্রতি বিশ্বাস নেই, একে অপর কেউ কাউকে গুরুত্ব দেয় না, একে অপর কেউ কাউকে ভালোবাসে না, একে অপর কেউ কাউকে ট্রাস্ট করে না, মানে বাড়িতে এক ছাদের তলায় থাকতে হয় থাকছে, কিন্তু কারুর সাথে কারুর কোনো মনের মিল নেই, কারুর সাথে কোনো কোনো বন্ডিং নেই, এরকম বাড়িতে কিন্তু অশান্তি হয়েই থাকবে। এরকম যদি হয়ে থাকে যে কারুর সাথে কারুর কোনো বন্ডিং নেই, কারুর প্রতি কারুর টান নেই, কেউ কাউকে কেয়ার করে না, কেউ কাউকে গুরুত্ব দেয় না, তো সেই বাড়িতে অশান্তি ছাড়া আর কিছুই হতে পারে না। তো পরিবারের সদস্যদের কি কর্তব্য? যে একে অপরের প্রতি ভালোবাসা রাখা, কেয়ার করা, সবাইকে গুরুত্ব দেওয়া, ছোটদেরকে ভালোবাসা দেওয়া, ছোটদেরকেও আপনাদেরকে রেসপেক্ট দিতে হবে, ছোটদেরকেও পরিবারে যদি ছোট সদস্যদেরকেও আপনারা রেসপেক্ট দেবেন না, তো ওরাও আপনাদেরকে কিন্তু রেসপেক্ট দেবে না। তাই ছোট হোক বড় হোক, সবাইকে রেসপেক্ট দিতে হবে, সবাইকে গুরুত্ব দিতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবার উপরই বিশ্বাস রাখতে হবে, তবে গিয়ে বাড়িতে শান্তি থাকতে পারে। তৃতীয়ত যে কারণে বাড়িতে একদমই শান্তি থাকে না, সেটা হচ্ছে একে অপরকে দোষারোপ করা। দেখুন, দোষ তো সবাই করে, কিন্তু অনেক বাড়িতে দেখা যায় যে দোষ করলো একজন, কিন্তু দোষারোপ করা হয় অন্য আরেকজনকে। মানে জাস্ট এ এক্সাম্পল, ধরুন হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড কিছু দোষ করেছে, কিন্তু হাজবেন্ড নিজের দোষটা দেখছে না, সবসময় তার নিজের ওয়াইফকেই দোষটা দিচ্ছে, তাই না? আবার হয়তো ওয়াইফ কিছু দোষ করেছে, সে নিজের দোষ না দেখে হাজবেন্ড কে সবসময় দোষ দিচ্ছে, বা এরকমও দেখা যায় অনেক বাড়িতে তার ছেলে কিছু দোষ করেছে, অথচ ইনলজরা, শ্বশুর শাশুড়িরা কি করছে, বৌমাকেই সবকিছু জন্য দোষারোপ করছে। এরকমও অনেক বাড়িতে হয়, মানে দোষ করলো একজন আর দোষারোপের মানে ভুগি হলো আরেকজন, দোষ করলে একজন, অন্যজন শাস্তি পেলো, অন্যজনকে কথা শুনতে হলো, অন্যজনের মধ্যে ভুল ত্রুটি দেখা হলো। তো এরকম যদি চলতে থাকে, এরকম অনেক বাড়িতেই হয়, অনেক বাড়িতে এরকম হয়ে থাকে, যদি এরকম চলতে থাকে তো বাড়িতে কোনোদিনই শান্তি আপনার থাকবে না। আর বাড়িতে যদি শান্তি না থাকে, আপনার জীবনও কোনোদিন উন্নতি হবে না, আপনার মানসিক বিকাশও কোনোদিনও ঠিকভাবে হবে না, আপনি সবসময় একটা মানে ডিপ্রেশনের মধ্যে থাকবেন,
মনে খুশি থাকবে না, মনে আনন্দ থাকবে না, কিছুই যেন ভালো লাগবে না। তাই বাড়িতে শান্তি থাকা খুব দরকার। বাড়িতে শান্তি থাকলে আপনার সব কিছু ভালো লাগবে, আপনার জীবনও উন্নতি হবে। তাই এই তিনটি কারণে যদি আপনার বাড়িতে অশান্তি হয়ে থাকে, এই তিনটি কারণকে আপনাদের সংশোধন করতে হবে, আপনাদের রেকটিফাই করতে হবে। যে দেখুন আপনার বাড়িতে এই সকল কারণের জন্য কি অশান্তি হচ্ছে কি, যদি হয়ে থাকে এগুলোকে সংশোধন করুন, দেখবেন আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে, আপনারা ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আর আপনাদের জীবনেও অনেক উন্নতি হবে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।